नमस्कार, शुरू होच्छे लाइव इन फोन एस्ट्रो एस्ट्रो लाइव এর সকলকে স্বাগত। টেলিফোন খোলা, যারা ফোন করতে চান তারা ফোন করবেন এবং অনলাইন কনসালটেশন চলছে। বুকিং নাম্বার সামনে দুটো নাম্বার আছে বুকিং, সেই দুটো নম্বরে ফোন করে অনলাইন কনসালটেশন বুক করতে হবে। এছাড়া যারা চেম্বারে আসতে চাইবেন তারাও ওই বুকিং নম্বরে ফোন করে বুকিং করবেন। আর ডায়াল যে নাম্বারটা রয়েছে দেখা যাচ্ছে সেইখানে ফোন করে আপনি দুটো প্রশ্ন, জন্ম তারিখ, সময় স্থানের নাম পরিষ্কার করে বলে আপনার যেটা জানার সেটা জানতে পারবেন। অনলাইন কনসালটেশন যারা দূরে থাকেন তাদের জন্য সারা পৃথিবীব্যাপী কোনো সমস্যা নেই। 9836707677 এই নাম্বারটায় হোয়াটসঅ্যাপ আছে, সেই হোয়াটসঅ্যাপে আপনি ওই নাম্বারটায় ফোন করলে হোয়াটসঅ্যাপে তথ্য দিলে আপনাকে বলে দেবে এবং অনলাইন কনসালটেশন করতে পারবেন। এছাড়া চেম্বারে আসতে গেলে আপনি বুকিং করে কখন আসবেন সেটা জানিয়ে নেবেন। ইন্ডিয়ান ট্র্যাডিশনাল অ্যাস্ট্রোলজি, তন্ত্র এবং স্পিরিচুয়ালিজম এবং বেদান্তের ওপর ক্লাস শুরু হয়েছে। আপনি যদি মনে করেন তাহলে আপনি ক্লাসে ভর্তি হতে পারেন। পেশাদার জ্যোতিষ হতে চান তাহলেও আপনি সেই ক্লাস পাশে বসে করতে পারবেন, কারণ এই বিদ্যাটা গুহ্যবিদ্যা। গুহ্যবিদ্যা গুরুর কাছে পাশে বসে না শিখলে কোনো দিন সেটা রপ্ত করতে পারবেন না, কারণ বাজার থেকে বই কিনে কিন্তু এই বিদ্যায় একটুখানি এগোনো যেতে পারে। চায়ের দোকানে গল্প করা যেতে পারে জ্যোতিষের, কিন্তু একটা পেশাকে দীর্ঘদিন ধরে মানুষের সেবায় পরিচালিত করতে পারবেন না। যারা ফোন করবেন দুটো প্রশ্ন, জন্ম তারিখ, সময় স্থানের নাম পরিষ্কার করে ইংরাজিতে বলবেন, বাংলায় নয়, কারণ বাংলায় বলতে গেলে অত সালের পঞ্জিকা আনা সম্ভব নয় স্টুডিওতে, সে পঞ্জিকা বাড়িতে থাকে। অতএব বাংলা যারা জানেন, ইংরাজিটা জানেন না, তারা বা তাদের বাড়িতে এসেটা জানতে হবে। ইউটিউবটা সাবস্ক্রাইব করুন, অত্যন্ত গুরুত্বপূর্ণ। ইউটিউব সৃষ্টি টিভি ইউটিউব সাবস্ক্রাইব করলে সমস্ত রেকর্ডেড ক্লাস ওরিয়েন্টেড অনুষ্ঠানগুলো দেখতে পারবেন, যেখান থেকে জ্যোতিষ সম্পর্কে সম্যক ধারণাটাও তৈরি হবে, অনেক ধারণা তৈরি হবে। আরেকটি জিনিস হচ্ছে লাইভ হরোস্কোপ, যেটা করলে আপনার সন্তান সন্ততির ভবিষ্যৎটা পুরো জানতে পারবেন এবং সন্তান সন্ততিও জানতে পারবে, তার পরমায়ু, তার শরীর, তার শিক্ষা, তার কেরিয়ার, তার বিবাহিত জীবন, মা বাবার সাথে সম্পর্ক সমস্ত। হ্যালো 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 হ্যাঁ নমস্কার, বলুন। বলছি আমার ছেলের সম্বন্ধে একটু জানতে চাইছি। ডেট অফ বার্থ, টাইম? টাইম সকাল না রাত? সকাল। কোথায় জন্মেছে? নদিয়া। বলুন কি জানতে চাইছেন? ছেলে এখন কি করছে? তাহলে আপনি যেটা জানতে চাইছেন সেটা হচ্ছে ভবিষ্যৎ হচ্ছে ও হয় ব্যবসা নয় বেসরকারি প্রতিষ্ঠানে কর্ম, এই দুটোই ওর পথ। এবং এই আপনার ছেলের বৃষ রাশির এই মুহূর্তে কিছুদিনের মধ্যে বৃহস্পতিটা বকরি হবে, শনিটা ভাগ্যপতি, সে ভাগ্যপতি হিসাবে যে জায়গায় এখন রয়েছে ভালো জায়গায়, নভেম্বর থেকে কর্মের পথটা ভালো হবে। নভেম্বর এন্ড, তার মানে 2022 নভেম্বরের এন্ড থেকে কর্মের পথটা, যোগাযোগটা পাবে, বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি অথবা ব্যবসা, এই দুটোই দিয়ে ওর কেরিয়ার তৈরি হতে পারে। আর কিছু জানতে চাইছেন? আচ্ছা, সেটা নিয়ে মানে আপনি রিলিজ কবে হবে?
আচ্ছা প্রথম তোমার বাড়ি থেকে কেস করেছে, সেই হ্যাঁ কেসে এখন কে জেলে কে কে দাঁড়িয়ে আছে। কে কে শ্বশুর বাড়ির থেকে বিয়ে থাকা করেছিল, শ্বশুর হ্যাঁ বাড়ির থেকে কেস করেছিল, প্রথম হচ্ছে এখান থেকে জেলে। আপনার ছেলের এই মাসেই বেল হবে। হ্যাঁ আচ্ছা 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 এই মাসেই বেল হবে, 15ই আগস্টের আগেই বেল হবে। কিন্তু আপনি একটা ভুল করেছেন, ভুলটা কর্মফল থেকে হয়েছে। আপনার ছেলের লগ্নে সপ্তমে মঙ্গল, কোনো দিন আচ্ছা দাম্পত্য শান্তি থাকবে না, এবং ওই শ্বশুর বাড়ির সাথে সম্পর্ক ছেদ হবে। ওরা এই মামলাটা থেকে বেরিয়েও আরেকটা মামলা করবে, মেনটেনেন্সের মামলা, সেটাও আচ্ছা করবে, সেটাও করবে। এই ভুলটার জন্য তো এই ফলটা, অতএব এইটার প্রতিকার করতে হবে, না হলে তো আপনি এখান থেকে সহজে বেরোতে পারবে না। কারণ ওই মঙ্গলটা এমন একটা জায়গায় রয়েছে এই লগ্নের ক্ষেত্রে, সেখানে কিছুতেই এখানে সংসার করতে দেবে না, এবং ফিনান্সিয়ালি টাকা পয়সা ডিমান্ড করবে। আচ্ছা ঠিক আছে, কিন্তু আচ্ছা বেলটা আপনার হবে, এবং তাতে পরবর্তীকালে যে 498টা করেছে বা ডোমেস্টিক, না 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 জামিনটা 15ই আগস্টের মধ্যে হওয়ার যোগটা মারাত্মক, এবং এই মাসে হবেই হবে জামিন। ঠিক আছে, এই মাসে এই মাসে এই মাস মানে আগস্ট মাস, সারা আগস্ট মাসের মধ্যে, ঠিক আছে, আগস্ট মাসে জামিন হবেই। আর আপনি পার্সোনালি এইটা নিয়ে বিশদ আলোচনা করতে গেলে আপনাকে বুকিং নাম্বারে ফোন করে একটু কথা বলতে হবে। হ্যাঁ না না আপনার, না না আমার সামনে যে বুকিং নাম্বারটা রয়েছে না, ওখানে ফোন করে টাইমিং করে আমার সাথে কথা বলতে হবে আপনার। কারণ ওই তো বুকিং নাম্বারে ফোন করুন, টাইমটা বলে দেবে। আচ্ছা 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 হ্যাঁ আপনি এখনই ফোন, বলছি বলছি স্যার, ওর আর আর এই 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 কেস খাওয়া যে আর দিকে যাতে মুক্তি পায়, আর যেন এটা সেটা সেটা সেইটার সেটার আলোচনাটা সেটার আলোচনাটা তো লাইভ ইন ফোনে এত সম্ভব নয়। আপনি আপনি বুকিং না আপনি না ওই সব জায়গা থেকে, সব জায়গা থেকে আমি বের করে নিয়ে আসব, পুরো জায়গাটা থেকে বের করে নিয়ে আসবো। কারণ ওটা গ্রহপীড়া, ওইখানে যে সমস্যাটা হয়েছে সেই সমস্যাটার প্রতিকারটা তো ছিল না, সেই জন্যই এটা হয়েছে। ঠিক আছে, আপনি বুকিং নাম্বারে ফোন করে যোগাযোগ করুন, কখন করবেন, কথা বলতে চান, তখন আমি কথা বলে আপনাকে সব বুঝিয়ে দেবো বিষয়টা। হ্যাঁ আচ্ছা বাবা, ঠিক আছে। যারা ফোন করছেন, কোনো সমস্যায় ঘাবড়াবেন না, সমস্যাকে ফেস করতে শিখতে হয়। এটাকে বলে কর্মফল ভোগ করা। সমস্যা যে কেন যা খুশি সমস্যা হতে পারে, সমস্যায় ভয় পেলে হবে না, সমস্যায় নিয়ে লড়াই চালাতে হবে। হ্যালো, হ্যালো, হ্যাঁ হ্যালো, নমস্কার স্যার, আমি নদিয়া রানাঘাট থেকে বলছি। ডেট অফ বার্থ, টাইম, ডেট অফ বার্থ, টাইম। হ্যাঁ আমার দিদি সম্পর্কে, 5ই নভেম্বর 1970। 5ই নভেম্বর, টাইম রাত্রি 8টা। এটা কার ডেট অফ বার্থ, টাইম? আমার আমার দিদি, আমার দিদি। আচ্ছা, দিদির কি জানতে চাইছো? দিদি 7:30 চলছে, বলুন। দিদির শরীর খুবই খারাপ ওই সম্পর্কে। হ্যাঁ, দিদির তো শনি 7:30 চলছে, রাশিতে এই মুহূর্তে শনি, এবং রাশির চতুর্থে রাহু, শরীরের প্রতিকার করতেই হবে, নালে দিনে দিনে খুব খারাপ জায়গায় যাবে সেটা। ঠিক আছে, না না নিউরো ওনার তিনটে প্রবলেমের ভয় আগামী দিনে, একটা হচ্ছে নিউরো প্রবলেম, একটা হচ্ছে রেনাল কিডনিতে সমস্যার, আর রাশির চতুর্থে রাহু থাকলে হার্টের সমস্যা। এই তিনটে প্রবলেম ওনাকে ঘিরে ধরবে, অতএব এই জায়গাটার থেকে প্রতিকার না করলে কিন্তু রিলিফ পাবে না। হ্যাঁ, না তার কারণ হচ্ছে তো, না 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 তার তার কারণ হচ্ছে শনি মেষে বকরি নিচস্ত অবস্থায়, নিচস্ত নিচস্ত অবস্থায় শনি বকরি এটা হলে সে একেবারে নিউরো পেশেন্ট হয়ে পরবর্তীকালে বেড রিডিং হয়ে যায়। এর আর্জেন্টলি প্রতিকারের ব্যবস্থা না করলে আপনি এই দিদিকে ডাক্তার দেখালেও কিন্তু রিলিফটা পাবেন না। তাও কত নাগাদ ভালো সময় আসবে আপনি?
এই মুহূর্তে ভালো সময় তো নেই, 6.5 বছর এখনো চলবে 7.5-ই, অতএব সেই 7.5-ই এবং জন্মকালীন রাশিচক্রে শনিটা ডেভিলেটেড এবং বকরি মানে রেট্রোগ্রেড, অতএব 6.5 বছর তো যন্ত্রণার চূড়ান্তটা ভোগ করাবে। তা সেটার যদি তার প্রতিকার না থাকে, প্রোটেকশন না থাকে, তাহলে তো ভোগ করতেই হবে কর্মের ফল। ঠিক আছে, না না না, অ্যাক্সিডেন্টের ওইসব কোনো যোগ নেই। বেসিক যোগটা হচ্ছে রোগ ব্যাধিতে শরীরটা শেষ হয়ে যাওয়া, সেইটাকে ঠিক করা। হ্যাঁ, যারা ফোন করবেন, দুটো প্রশ্ন স্পেসিফিক, 1 সেকেন্ডের কম সময় লাগে আমার উত্তর দিতে। যারা দীর্ঘদিন আমার লাইভ ইনফোন অনুষ্ঠান দেখছেন, তাদের তো একটা অভিজ্ঞতা আছেই। সেই জন্য দুটো প্রশ্ন করবেন, স্পেসিফিক প্রশ্ন, যে প্রশ্নটা আপনার উপকার হবে। হ্যালো, বলুন 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 বলুন। হ্যাঁ বলুন, আমি শুনতে পাচ্ছি তো। বলছি আমার স্বামী সম্পর্কে জানার, ডেট অফ বার্থ টাইমটা বলুন। ডেট অফ বার্থ হচ্ছে যে 28/4/1993। 28/4 টাইম, সময় 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 সময়টা নষ্ট করে, 12:20 আপনি টেলিভিশনের, আপনি টেলিভিশনের দিকে তাকাচ্ছেন কেন? আপনি টেলিভিশনের দিকে তাকাচ্ছেন কেন? এতক্ষণ লাগে নাকি বলতে? 12:20 কি জানতে চাইছেন বলুন। ভবিষ্যৎ বলতে আপনার স্বামী এখন কি করে? হ্যাঁ, মানে আপনি কি চাইছেন? আপনার স্বামী ছোটখাটো ব্যবসা শুরু করতে পারে, এছাড়া ড্রাইভারিটা চলতে পারে, ঠিক আছে, ড্রাইভিং ড্রাইভিংটা সারা জীবন চালাতে পারে এবং নিজে একটা গাড়ি কিনতে পারে, কিনে ব্যবসা করতে পারে। আর কিছু জানতে চাইছেন? হ্যাঁ ঠিক আছে, নিজে একটা গাড়ি কিনতে পারে অথবা ড্রাইভিং পেশাতে থাকলেও কোনো সমস্যা নেই। যারা ফোন করবেন তারা জন্ম তারিখ সময়টা খুব তাড়াতাড়ি বলবেন, ঠিক আছে। কাউকে যদি বলা হয় আপনার বাবার নামটা কি, সে কি ভেবে বলবে যে আমি ভেবে বলছি বাবার নাম বা ঠিকানা? ঠিক জন্ম তারিখ সময়টা মুখে রাখতে হবে, সময়টা নষ্ট করবেন কেন? আরও তো কলার্স ফোন করতে চাইছে, জানতে চাইছে, তাদেরও সুযোগ দিতে হবে। একটা হিউম্যানিটেরিয়ান গ্রাউন্ড রেখে কাজ করতে হয়, সেজন্য জন্ম তারিখ সময় স্থানের নামটা পরিষ্কার করে এবং দুটো প্রশ্ন, যে প্রশ্নটা আপনার এই মুহূর্তে খুব দরকার। এরম তো নয় যে আমি যদি মারা না যাই তাহলে যে লাইফ কাল থেকে করবো না, এরম তো নয় যে আমাকে পাবেনই না আপনি। তাহলে নিশ্চয়ই আপনি দুটো জেনে নিন, যেটা আপনার বর্তমান খুব দরকারি একটা প্রশ্ন, ঠিক আছে। যারা ফোন করবেন অনলাইন কনসালটেশনের জন্য বুকিং করবেন, তারা ফ্রন্টে দুটো বুকিং নাম্বার যাচ্ছে, মোবাইল নাম্বার, সেখানে ফোন করলে সব জানতে পারবেন, হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, অ্যাপয়েন্টমেন্ট করে নেবেন। আর একটা হচ্ছে যে ডায়াল অ্যাট নাম্বারটা দেখা যাচ্ছে, সেইটায় ফোন করলে আপনি আপনার ভবিষ্যতে দুটো প্রশ্ন জানতে পারবেন, জন্ম তারিখ সময় স্থানের নাম। বইগুলোকে কেনার চেষ্টা করুন, এই বইগুলো থেকে জ্যোতিষ পেশায় যারা আছেন, এছাড়া জ্যোতিষ শিখতে চান, জ্যোতিষ মনস্ক, জ্যোতিষে ইন্টারেস্টেড স্পিরিচুয়ালিজমের ওপর, তারা অ্যাস্ট্রোপ্যাথি, গৃহস্থের টোটকা, বাস্তুমঙ্গল এবং সন্মোহন তন্ত্র, এই বইগুলোর মধ্যে আপনি জ্যোতিষের অনেক মেটেরিয়াল পাবেন। যারা ক্লাস করতে চান তারা ক্লাস করতে পারেন, ক্লাস চলছে। হ্যালো 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 বলুন। বলছি আমার নিজের সম্বন্ধে একটু জানতে চাই। ডেট অফ বার্থ টাইমটা বলুন। আমার হচ্ছে 14/11/1958। টাইম সকাল 10:30। কোথায় জন্মস্থান? হচ্ছে কাঁচাপাড়া। হ্যাঁ, আপনার ধনুরাশি? হ্যাঁ ধনুরাশি। কি জানতে চাইছেন? আমার মানে খুব ওঠা পড়া চলছে। ওঠা পড়াটা কি ফাইন্যান্সিয়ালি, অর্থনৈতিক? অর্থনৈতিক মানে ব্যবসা, মানে পয়সা ধরে রাখতে পারছি না, পয়সা আসছে লকডাউনে। আমার ট্রান্সপোর্ট বিজনেস, স্কুলে স্কুলে গাড়ি চলে আর কি। এই 2 বছর তো আমি একদম মানে সব বন্ধ বন্ধ ছিল,
এই মুহূর্তে, এই মুহূর্তে আপনার যে রাশিচক্রের অবস্থান, তাতে কালী পুজোর পর থেকে আপনার ওই আগে যেরকম পয়সাটা আসছিল, আগে মানে করোনার আগে যেরকম আসছিল, যে আশাটায় আপনার সুন্দর একটা ছন্দ ছিল, রিদম ছিল, সেইটা কালী পুজোর পর থেকে এসে যাবে। আর খরচাটা এখন আপনি কালী পুজো পর্যন্ত যা অর্থই আসবে সেটা চোখে দেখতে পারবেন না, এই চোখে দেখতে না। এবং এবং শুনুন, মঙ্গল আর শনি এই দুটি গ্রহের আপনি খুব স্ট্রং প্রতিকার দরকার। শরীরটার দিকে, শরীরটার দিকেও নজর রাখবেন, অত্যধিক চাপ টেনশনে বেশি যাবেন না। শনি মঙ্গলটা আপনার রাশিচক্রে যন্ত্রণা দেয়, এবং এই মুহূর্তে রাশির দ্বিতীয় শনি রয়েছে, চরম আর্থিক কষ্ট হওয়ার ভয় নেই, কিন্তু ওই অর্থটা থাকবে না, মানে কনস্ট্রাকটিভ সঞ্চয় টঞ্চয় কম হবে, সেইটা সেইটা হ্যাঁ সেটাকে প্রতিকার করতে হবে। এবং কালী পুজোর পর থেকে আগের ফর্মে আপনি আবার ফিরে আসবেন। হ্যাঁ, যারা ফোন করবেন তারা স্পেসিফিক প্রশ্ন পরিষ্কার করে বলবেন, আমার গৃহে মন্দিরে বামা কালী স্থাপন আছে, তন্ত্রের সমস্ত কর্মের জন্য আপনি যোগাযোগ করতে পারেন। হ্যালো, 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 নমস্কার স্যার, ডেট অফ বার্থ টাইম বলুন। আমি ভাইয়ের ছেলে, দশ এক, দশ এক, বেশ। টাইম, টাইম দুটো, তার কারণ আছে, কারণ হচ্ছে বলছি প্রথম হচ্ছে সরকারি চাকরির চান্সটা খুব ভালো আছে, সরকারি চাকরি যে পরীক্ষা দিচ্ছে কম্পিটিটিভ এক্সাম, সেখান থেকে চাকরি পাওয়ার যোগটা প্রচণ্ড বলবান, কিন্তু সেটা 82%। এবারে সমস্যা হচ্ছে শনি খুব বলবান আপনার দেওরের ছেলের রাশিচক্রে, এবং বৃহস্পতির অবস্থানটা অষ্টমপতি হিসাবে দুস্থানস্থ হয়েছে, মানে কেন্দ্রস্থ হয়েছে, কিন্তু অষ্টমপতির তো দোষ থাকলে মুখে গিয়ে সব আটকে দেবে, একদম প্রত্যেকটা, এমনকি রিটিনে পাশ করে মানে যদি ওরাল হয়, ভাইবা হয়, সেখানেও আটকে যেতে পারে। ওই জায়গাটার প্রতিকার করতে হবে। হ্যাঁ, এই জায়গাটার প্রতিকার করলে আমি বলছি আপনাকে, দেখবেন এই বছরই ওর সরকারি চাকরি পাওয়ার যোগটা বলবানভাবে আছে। স্টেট সেন্ট্রালে দুটোতেই হতে পারে, তবে মেষ রাশির ক্ষেত্রে কেন্দ্রীয় সরকারের চাকরি হওয়ার যোগটা বেশি। ঠিক আছে, ওই প্রতিকারটা করতে অষ্টমপতিত্ব দোষটাকে নাশ না করলে চাকরিটা হতে চাইবে না, ওইটা ঠিক করতে হবে। হ্যাঁ, ওগুলো ঠিক আছে, ওগুলো নিয়ে ব্যাপার না, চাকরিটা পেলেই তো মনটা ঠিক হয়ে যাবে। ঠিক আছে, ওই জায়গাটার প্রতিকার করলেই দেখবেন কর্মের প্রতিষ্ঠাটা এসে যাবে। ঠিক আছে, যারা ফোন করছেন অনলাইন কনসালটেশন, সামনে দুটো মোবাইল নাম্বার যাচ্ছে, সেখানে ফোন করে বুকিং করবেন, টাইমটা বলে দেওয়া হবে, ডায়াল অ্যাট, ডায়াল যে নাম্বারটা সেই নাম্বারে ফোন করলে লাইভ ইন ফোনে জানতে পারবেন, ইউটিউবটা সাবস্ক্রাইব করবেন। হ্যালো, হ্যালো, নমস্কার, বলুন, বলুন, পাঁচই জুন, হ্যাঁ, সাল 2017, 5 জুন, টাইম সকাল 8টা, কোথায়, কোথায় জন্ম, মালদা জেলা, হ্যাঁ, মালদা, মালদা, বেশ, বলুন কি জানতে চাইছেন, আপনার নাতির, আপনার নাতির তুলা রাশি বলছি, আপনার নাতির তুলা রাশি রাক্ষসগণ চিত্র নক্ষত্র হলো, এই এইবার আপনি কি জানতে চাইছেন। আচ্ছা, প্রথম হচ্ছে সর্দি কাশিতে ভুগবে, এটা সাবধান, লিভারটা সাবধান, এছাড়া শরীরে অত্যন্ত বড় ধরনের ব্যাধির যোগ নেই, কিন্তু শনি বক্রি রয়েছে জন্মকালীন ধনুতে, এটা এবং
চন্দ্র মঙ্গল এই তিনটি গ্রহের প্রতিকার করতে হবে। 17 সালে জন্ম, অল্প বয়স, ও যেটুকু দরকার সেটুকু শরীরের প্রতিকার দরকার, ঠিক আছে? নালে ডেভেলপমেন্ট হবে না, ব্রেন ডেভেলপমেন্ট হবে না, শারীরিক ডেভেলপমেন্ট হবে না, এডুকেশনটা ভবিষ্যৎ জীবনে ভালো। না না না, ওই তো বলছি যে ওই তো বলছি শনি চন্দ্র এবং মঙ্গল এই তিনটে গ্রহের প্রতিকারও করতে হবে, শরীরটাও ফিট থাকবে এবং দেখবেন সুস্থ থাকবেও। হ্যাঁ, আয়ুটা আয়ুটা একদম কারেক্ট, 75 থেকে 87 পর্যন্ত প্রায়, ঠিক আছে? 75 থেকে 80-82 পর্যন্ত পাবে পরমায়ুটা। হ্যাঁ, ওটা নিয়ে আপনার চাপ নেই, ওই যে তিনটে গ্রহের সমস্যা সেই তিনটে গ্রহের প্রতিকার করলেই দেখবেন সুস্থ হয়ে যাবে। হ্যাঁ, চঞ্চলতা বাড়বে, কমবে না, ওটা যত দিন যাবে তত বাড়বে, তার কারণ আছে তো, কারণ চন্দ্র যখন মঙ্গলের নক্ষত্রে থাকে তখন এই ধরনের রাশিচক্রের ক্যারেক্টার অনুযায়ী তখন বয়স বাড়ার সাথে সাথে চঞ্চলতা বাড়ে, ওটাকে প্রতিকার করলেই দেখবেন ধীরে ধীরে শিশুর যে শিশুসুলভ যে একটা সমস্যা সেটা তো কম বেশি মানুষের চঞ্চলতা থাকে, কিন্তু এর ক্ষেত্রে চন্দ্র যেহেতু অশুভ গ্রহ দ্বারা দৃষ্ট ও চঞ্চলতাটা কিন্তু সহজে কমবে না। হ্যাঁ, ওইটাকে ঠিক করতে পারে, স্থির করার রাস্তা আছে, কোনো চিন্তা নেই। হ্যাঁ, আপনি বুকিং নাম্বারে ফোন করবেন, অ্যাপয়েন্টমেন্ট করবেন, কোনো সমস্যা নেই। যারা ফোন করবেন তারা বুকিং নাম্বারে ফোন করে অনলাইন কনসালটেশন এন্ড চেম্বার যে কোনো যোগাযোগ করে নেবেন, সে এবং ক্লাস জ্যোতিষের ইন্ডিয়ান ট্র্যাডিশনাল অ্যাস্ট্রোলজি তন্ত্র স্পিরিচুয়ালিজম বেদান্তের উপর ক্লাস শুরু হয়েছে, যারা ভর্তি হতে চান তারা ভর্তি হতে পারেন। আজকের মতো বিদায়, আবার দেখা হবে। ইউটিউবটা সাবস্ক্রাইব করুন, পণ্ডিত শ্রী অর্পণ সৃষ্টি টিভি। নমস্কার।